বন্ধুরা স্নান করার আগে দশ মিনিট এটা লাগিয়ে নাও দশ মিনিট এটা লাগালে তোমাদের যেদি নোংরা ময়লা বছরকে বছর ময়লা পড়ে গেছে নোংরা হয়ে গেছে যেদি কালো দাগ উঠছে না শুধু দশ মিনিট এটা লাগিয়ে দেখো সারা গা হাতে পায়ে মুখে এটা লাগিয়ে স্নান করে নাও তোমরা দেখবে তোমাদের কালো ত্বককে সঙ্গে সঙ্গে দশ মিনিটে ফর্সা করে দেবে অবাক করার মতন রেজাল্ট পাবে তো সবার প্রথমে আমাদের কি করতে হবে দেখো এখানে নিচ্ছি অলিভ অয়েল এখানে অলিভ অয়েল নিয়ে নেবে তো এখানে আমি এক চামচ নেবো আগে অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের গায়ে গ্লেজ আনে একটা গায়ে ফর্সা উজ্জ্বলতাও আনতে সাহায্য করে আর গাকে বেশ একটা সুন্দর একটা গ্লো আনতে হেল্প করে এক চামচ অলিভ অয়েল মধ্যেই আমরা দেব এক চামচ নারকল তেল এখানে দুটোকে খুব ভালো করে মিক্স করে নেবে যদি সারা গা হাত পায়ে লাগাতে চাও তাহলে আরেকটু বেশি পরিমাণ নেবে এবং সারা গা হাত পায়ে লাগিয়ে তোমরা দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে এইটা দিয়ে এবার সারা গা হাত পায়ে মুখে কিন্তু মাসাজ করবে খুব ভালো করে আর একটা কথা বলে দিই আজকের এই উপায়টি বাচ্চাদের জন্য ভীষণ ভীষণ ভালো এবং যাদেরই সেন্সিটিভ স্কিন হচ্ছে যাদের অয়েলি স্কিন নর্মাল স্কিন ড্রাই স্কিন প্রত্যেকের জন্য আজকের উপায়টা ভীষণ ভীষণ ভালো হচ্ছে এবং এটি তৈরি করে তোমরা রেখে দিতে পারবে যখন যেদিন ইচ্ছা হবে তোমরা এটা ব্যবহার করতে পারো এটা এতই ন্যাচারাল আর এত ভালো উপায় হচ্ছে এবং এইভাবে কিন্তু আগেকার দিনে আমাদের গা হাত পা পরিষ্কার করা হতো আগেকার দিনে যারা ছিল তারা কিন্তু এইভাবেই গা হাত পা পরিষ্কার করতো আজকে যে উপায়টা আমি তোমাদের বলে দিচ্ছি সবার প্রথমে অথ অবশ্যই অয়েল মাসাজ করে নেবে এইভাবে বাচ্চাদের করলে বাচ্চাদেরও ভালো করে অয়েল মাসাজ করে দেবে আগে অয়েল মাসাজ করার পর তারপর এই রেমেডিটা তৈরি করার জন্য আমি নিচ্ছি এখানে বেসন সবার প্রথমে বেসন নিয়ে নেবে এবার যদি সারা গা হাত পায়ে লাগাতে চাও পরিমাণটা বাড়িয়ে নেবে একটু তো আমি এখানে দুই থেকে তিন চামচ বেসন নিয়েছি এই বেসনের সাথে আমরা এবার মেশাবো আটা আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা প্রত্যেকের বাড়িতেই থাকে আটা আটা বেসন এমন একটা কমন জিনিস হচ্ছে যে ইজিলি তোমরা পেয়ে যাবে বাড়িতেই থাকে এই জিনিসগুলো এটা দিয়েই কিন্তু ত্বককে ফর্সা করা যেতে পারে তো এখানে দেখো আমি আটা আর বেসন সমান পরিমাণে নিয়েছি একদম সমান পরিমাণে নেবে আটা যতটা আটা ততটাই বেসন নিয়ে খুব ভালো করে দুটোকে আগে মিশিয়ে নেবে শুকনো অবস্থাতেই খুব ভালো করে যেন মিশে যায় দুটো সেইভাবে মেশাবে এরপরে আমরা দেব এখানে হলুদ তো দেখো যদি রান্নার হলুদ হয় তাহলে হাফ চামচ দেবে আর যদি কস্তুরি হলুদ হয় তাহলে এক চামচ দেবে তো এখানে আমি দেখো কস্তুরি হলুদ এক চামচ নিয়েছি রান্নার হলুদ হলে আমি যেমন কি বললাম হাফ চামচ দিয়ে দেবে এই যে হাফ চামচ এতটা দেবে ঠিক আছে এইভাবে এবার এই হলুদটাকেও আমাদের খুব ভালো করে একদিন শুকনো অবস্থায় মিশিয়ে নিতে হবে এই শুকনো অবস্থাতেই তোমাদের আগে খুব ভালো করে এটা মিশিয়ে রাখতে হবে আচ্ছা এইভাবে মেশানো হয়ে গেলে এই যে মিশ্রণটি এটি তোমরা একটি কৌটোয় ভরে রেখে দিতে পারো এই রকমভাবে কৌটোয় ভরে রেখে দেবে তোমাদের অনেক মাস এটি কিন্তু ভালো থাকবে একটুও নষ্ট হবে না একটুও খারাপ হবে না যেহেতু এর মধ্যে হলুদ মেশানো আছে তাই এটা কখনোই নষ্ট হবে না তো এটা যখন ইচ্ছা হবে তখনই এইটা গুলে কিন্তু সারা গা হাত পায়ে লাগিয়ে ত্বক ফর্সা করতে পারো চলো এইবার আমি বলি যে কিভাবে। তোমরা এটা ব্যবহার করবে যখনই মনে হবে যে না গা হাত পা খুব ময়লা হয়ে গেছে নোংরা হয়ে গেছে কালো হয়ে গেছে তখনই এরকমভাবে একটি বাটির মধ্যে এটা নেবে তারপরে নিয়ে এর মধ্যে এবার যেটা আমাদের মেশাতে হবে সেটি মেশাতে হবে টক দই হ্যাঁ বন্ধুরা অবশ্যই টক দই মেশাবে টক দই স্কিনে গ্লো আনে টক দই ট্যানিংটাকে দূর করে টক দই স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে এবং এই যে আটা বেসন আর এই যে হোল দিয়েছি এর সাথে টক দিয়ে এটা বাচ্চাদেরও লাগাতে পারো বাচ্চাদের ছোট বাচ্চাদের অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধে নেই ছোটো বাচ্চাদের দিলেও এটা কিন্তু দারুণ রেজাল্ট দেবে তো অসাধারণ বাচ্চাদের গায়ে থেকেও নোংরা ময়লা ট্যানিংটা কিন্তু তুলে দেবে পুরোপুরিভাবে এটাকে খুব ভালো করে মিক্স করবে যতক্ষণ যতক্ষণ একটা ক্রিমের মতন তৈরি হচ্ছে তো আমি এখানে দু চামচ টক দই দিয়েছি টক দই দেওয়ার পর যদি প্রয়োজন হয় অল্প একটু জল দেবে তবে এটা কি বেশ ঘন করে গুলবে দেখো আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে কিন্তু ঘন করে গুলতে হবে আর অনেকক্ষণ ধরে ফ্যাটাবে তাহলে কিন্তু এটা খুব সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হবে এরপরে এটা আমাদের সারা গা হাত পায়ে খুব ভালো করে এটা মোটা করে লেয়ার লাগাবে একদম এবং বাচ্চাদেরও যদি লাগাও বাচ্চাদেরও মোটা করে লেয়ার লাগিয়ে দেবে আর হ্যাঁ এখানে আর একটা কথা বলে দিই অনেকেই ছেলেরাও কমেন্ট করে যে দিদি আমাদের জন্য কিছু শেয়ার করো আজকের এই উপায়টা কিন্তু ছেলেরাও করতে পারবে এবং যারা বয়স্ক আছেন অনেকে বয়স্করাও আমাকে কিন্তু কমেন্ট করে যে আমাদের জন্য কিছু বলো তো এটা আমি বলবো ষাট বছর সত্তর আশি বছর প্রত্যেকে করতে পারে আজকের এই উপায়টি টোটালি ন্যাচারাল উপায় হচ্ছে সম্পূর্ণভাবে একটা ন্যাচারাল উপায় এই ঘরে থাকা জিনিসগুলো দিয়েই আমরা আমাদের ত্বককে অপূর্বভাবে সুন্দর ফর্সা উজ্জ্বল করে নিতে পারি এবং যেদি নোংরা ময়লাগুলোকে তুলে ফেলতে পারি তো দেখো আমি সারা গা হাত পায় গলায় মুখে হাতে লাগিয়ে নিয়েছি তো এইভাবে তোমরা স্নান করার আগে এটা করবে স্নান করার আগে বেশিক্ষণ রাখারও প্রয়োজন নেই মাত্র দশ মিনিট রাখলেই দেখবে তোমাদের গা কি পরিষ্কার করে দিয়েছে দশ মিনিট এইভাবেই আমি মেখে বসেছিলাম দশ মিনিট এটি মুখে লাগাবার পর হাতে পায়ে লাগার পর আমি দেখো তোমাদের সামনে এটা একটি ভিজে টাওয়াল দিয়ে তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যে হাতের রংটা কি পরিষ্কার করে দিয়েছে বিশেষ করে দেখো গৃহবধূ আমরা যারা প্রতিদিন রান্না করে থাকি নানান রকম কাজকর্ম যে জলের কাজ করি আমাদের হাত পা ভীষণ নোংরা ময়লা কালো হয়ে যায় কিন্তু মাঝে মধ্যে সপ্তাহে একদিন করে স্নান করার আগে সারা গা হাত পায়ে যদি এটা মেখে নিতে পারো এই রকমই ত্বক কিন্তু ফর্সা উজ্জ্বল ঝকঝকে আর নরম থাকবে সফট থাকবে আর রিঙ্কলস পড়বে না মানে কুঁচকে যাবে না স্কিনটা এরপরে মুখেও যখন তুলবে একটু মুখে মাসাজ করে নেবে মাসাজ করে নেওয়ার পরে তারপর মুখ থেকে তুলে দেখবে অসম্ভব মুখে গ্লো আসবে আর দারুণ সুন্দরভাবে মুখটাকে ফর্সা করে দেবে এটা সত্যি সত্যি এত ভালো রেমেডি আমাদের ঘরোয়া রেমেডি আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা যে ছিলেন তারা ওনারা বলতেন যে এইটা মাখ এইভাবে মাখলে এই বেসন আটা আর টক দই একটু হলুদ মিশিয়ে মাখলেই কিন্তু গায়ের রঙ ফর্সা হবে তো এইভাবে সত্যি সত্যি আমি এটা করে দেখেছি এটা এত ভালো রেজাল্ট দিয়েছে আমি অবাক হয়ে গেছি ট্রাই করে দেখো বন্ধুরা এবং বাচ্চাদেরও লাগিয়ে দেখো বাচ্চাদেরও গা সফট হবে আর বাচ্চাদেরও কালো হাত পা পরিষ্কার হয়ে যাবে দেখো সারা গা হাত পায়ে কী দারুণ রেজাল্ট পেয়েছ কি না সপ্তাহে একদিন করে অবশ্যই স্নান করার আগে এটা ট্রাই করে দেখো ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে